বড় বিষণ্ণ, বড় বেদনার এই পর্ব। এই মঞ্চে যারা বসে আছেন হয় তাদের পরিবার অগ্নিসন্ত্রাসে প্রাণ হারিয়েছেন, অথবা তারা নিজেরাই অনেকে আহত হয়েছেন মারাত্মকভাবে। বিএনপি জামাতের হত্যা আর অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন, তাদের কয়েকজনের কাছ থেকে আমরা এবার শুনব সেই সব ভয়াবহ দিনগুলোর কথা। 2013 সালের 28শে নভেম্বর, ঢাকার রাজপথ দিয়ে একটা বাস যাত্রী নিয়ে এগিয়ে চলেছে। বাসের যাত্রীরা গন্তব্যে পৌঁছতে উন্মুখ, শহরে নৈরাজ্য সৃষ্টি করে চলেছে বিএনপি জামাত। বাস শাহবাগ পার হতে না হতেই যাত্রীবাহী বাসটিকে লক্ষ্য করে বিএনপি জামাতের সন্ত্রাসীরা ছুড়ে মারল পেট্রোল বোমা। দাউ দাউ করে আগুন জ্বলছে, যাত্রীরা বাঁচাও বাঁচাও আর্তচিৎকারে, অনেকে বের হতে পারলেও 17 বছরের কিশোরী নাহিদ আগুনে পুড়ে যন্ত্রণায় চিৎকার করতে করতে মৃত্যুবরণ করল। আহত দগ্ধ হলেন অনেকে। এখানে আছেন নাহিদের মা রুনি বেগম, যিনি বছরের পর বছর কন্যা হারানোর কান্না বয়ে নিয়ে বেড়াচ্ছেন, দুঃখিনী মা রুনি বেগম। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী সব যারা যারা আছেন তারা আমার সালাম সালাম জানাই। আমার বাড়ি মাদারীপুর শিবচর, আমার নাম রুনি বেগম, আমার ছেলের নাম নাহিদ। শাহবাগ ডাকা ডাকা আসা যাচ্ছে, শাহবাগ আসার পথে আমার সন্তানদের নির্মমভাবে হত্যা করছে। আমার সন্তান ঢাকা পর্যন্ত বুঝতে আইতে পারে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার সন্তান শাহবাগে আমার সন্তানে পেট্রোল বোম দিয়া পুরাইয়া মারা হয়েছে পিম্পির জামাতে ইসলাম। আমি আপনার কাছে বলার সুযোগ পেয়েছি, আমার সন্তান ঢাকা মেডিকেল পর্যন্ত নিতে পারে নাই। 2013 সালে আমার সন্তান সন্ধ্যা 6টা বাজে পুরাইছে, আমার এই সন্তান 11:30 মারা গেছে। আমরা দেখতেও পারি নাই আমার সন্তানকে। আমার সন্তান মামা বলছে আমি সন্তানকে দেখতে পারি নাই। আমার সন্তানকে দেখার সুযোগ দেন বিএনপির জামাত ইসলামরা। আমি সন্তানকে কারো কার করছি আমি সন্তান দেখতে পারি নাই। আমার সন্তানের লাশও দেখতে পারি নাই। আমার সন্তানের আজ আমি আমার সন্তানের কারণে আমি অসুস্থ। আমার সন্তানের কারণে আমি আসলে চোখে দেখি না, আমি কানে শুনি না। সেই সন্তানের আমি বিচার পাই নাই। মন্ত্রী প্রধানমন্ত্রী, আমার সন্তানের বিচার চাই। আপনি আমার মা, আপনার আমি সন্তান, আমার সন্তানের আপনি বিচার করবেন। আপনি আমার সন্তানের বিচার করেন। আপনি আমার মার কাছে আমি অনুরোধ করতেই পারি। আমি কোনো কিছু আমি কিছু পাই নাই, আমি কোনো সহযোগিতাও পাই নাই, আমি কোনো বিচারও পাই নাই। আসসালাম আলাইকুম। সারা বাংলাদেশ জুড়ে এই হাহাকার ছিল, এই কান্না ছিল। রমজান আলী কাভার্ড ভ্যানের চালক, ঢাকা থেকে মালামাল নিয়ে রওনা দিলেন গাজীপুরের উদ্দেশ্যে, সঙ্গে 14 বছরের ছেলে মনির হোসেন। গাজীপুরে পৌঁছে সমিলে মালামাল খালাস করে মিলের পাশেই কাভার্ড ভ্যানটি পার্ক করে রেখেছিলেন। ভ্যানে তখন ছোট্ট ছেলে মনির হোসেন নিদ্রামগ্ন। বাবা ভাবলেন ছেলেটাকে বাড়ি পাঠিয়ে দিই। একটা সিএনজি খুঁজতে যাচ্ছিলেন, হঠাৎ তাকিয়ে দেখেন
ভ্যানে দাউ দাউ করে আগুন জ্বলছে, পেট্রোল বোমা ছুড়ে মেরেছে হরতালকারী বিএনপি জামাতের সন্ত্রাসী, আগুনের লেলিহান শিখা, বাবার চোখের সামনে সন্তান আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেল, তার হাহাকারে বিদীর্ণ হলো আকাশ, সন্ত্রাসীদের এতটুকু দয়া হলো না। কথা বলবেন সন্তান হারা রমজান আলী। আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই মঞ্চে উপস্থিত আছে মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশি বিদেশি অতিথিবৃন্দ এবং বিভিন্ন রাজনীতির সংসদ সদস্য, মন্ত্রী মহোদয়। 1975 সালে যে ঘাতক মা বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ মুজিবুর রহমান তার সহপরিবার তাকে হত্যা করেছিল, জিয়াউর রহমান খুনি সে 1977 সালে চার নেতাকে হত্যা করেছিল, তারই দল, তারই সহযোগিতা এই বাংলাদেশে জামাত বিএনপি সন্ত্রাসী। মাননীয় প্রধানমন্ত্রী সহপরিবার যে ছোট একটা রাসেল ছেলে, 8-9 বছর বাচ্চা, সে তো মা বলেও ডাকতে পারে নাকি, তার কি অবার ছিল? আমার ছেলে মনির, সেও তো 14 বছর ছেলে, সে কি অপরাধ করছিল? আমি তো কোনো রাজনীতি করি না, আমার খেয়েছে খাওয়ার মানুষ, আমার চোখের সামনে আমার ছেলেকে তার আগুনে জ্বালিয়ে পুরো সারকার করে দিল, কিন্তু আমি সন্তানকে বাঁচাতে পারলাম না। এর সে কত কত কষ্ট আর পৃথিবীতে আর কোথাও নেই, আমার চোখের সামনে আমার এই মনির ছেলেটাকে তারা সন্ত্রাসী কাজে নিয়ে গেল। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আমার আবেদন, আমি সুষ্ঠু বিচার চাই। 10 মাস 10 দিন একটা মায়ের একটা ছেলেকে বুকের ভিতর অন্তর করে রাখে, সেই মায়ের সুমনির মা ওখানে সেই অজ্ঞান অবস্থা পড়ে আছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তার মাথায় একটু হাত দিয়ে একটু সান্ত্বনা করে দিয়ে মনির মা, একটু আপনি একটু সান্ত্বনা করে দেন। আমি আর কোনো কিছু চাই না, আমার কি অপরাধ? আমি রাজনৈতিক না, আমরা গরিব মানুষ, এক মুঠি ভাতের নিগা টেকনাফ তো তেতেল পর্যন্ত আমরা 24 ঘন্টা গাড়ি চালে খাই, আমি তো কোনো রাজনীতি না, আমি তো 38 বছর ধরে ড্রাইভিং করি, আমার তো থানায় কোনো জিটি নাই, আমি কোনো মাদক ব্যবসা করি না, আমি কোনো চোরাচালানি ব্যবসা করি না, আমি কোনো নিশাখোর না, আমি তো সাধারণত একটা শ্রমিক, আমি তো একটা গরিব মানুষ, এক মিষ্টি ভাতের জন্য আমরা দিন রাত 24 ঘন্টা খাই, তারপরও যদি আমাদের এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কার সাহায্যে দাঁড়াবো? মাননীয় প্রধানমন্ত্রী, শুধু একটু আমার আবেদন, আপনার কঠোর বিচার আমি জানি, এই দুনিয়ার উপরে আমার এই দেখতে পাই, এই যে সবাই আছে, কেউ ছেলে হারা, মা হারা, ভাই হারা, স্বামী হারা, সবাই তো এই অনাথ, কোথায় যাবো ওরা, কার কাছে দাঁড়াবো? এই বলে আমি শেষ করছি।